धन्यवाद आज के जिन कर्तृपक्ष कर्तापक्ष उभय शिल्पी परिचय पर्व आसर वंदना एक मनोनीत गान गावार शेषे दरबार कर्तापक्ष आज के पाला देवा हलो गुरु एवं भक्त शिष्य ना गुरु एवं भक्त शिष्य सेवक दास जे पास करे तीन क्लास से हो जाए भक्त बांग्लादेश सुनामधन्य शिल्पी आमार श्रद्धेय मामुनी निःसंदेह तिनी गुरु पर्यायेर मानुष जाके जे आसने रखा जाए से आसने रेखे बांग्लादेश सुनामधन्य शिल्पी ब्यूटी सरकार ताके देवा हलो गुरुर भागे और बांग्लादेशे जतगुलो शिल्पी आछे आपनारा जारा एखाने उपस्थित हयेछेन आपनादेर पायेर नीचे जे धूला पड़े थाके सेई धूला समान आमी मानिक देवान एखोनो होइते पारिनि आमाके देवा हलो भक्तेर भागे अभिनयेर मंचे दाड़िएछि अभिनय करबार जन्य पृथिवीटाई एकटा अभिनयेर मंच रंगशाला एखाने सबाई जार जार मतो अभिनय करतेछे आमादेर विक्रमपुरेर एकजन साधक आब्दुस सत्तार महंत तार लेखा एकटि गान आछे भवरंग नाट्य मंचे करे जाच्छि अभिनय ভাবে যার যেমন হবে অভিনয় তেমনি তাহার পরিচয় এই অভিনয়ে কেউ সেজেছেন মাতা পিতা ওস্তাদ গুরু ভগ্নী ভ্রাতা কেউ অভিনেত্রী অভিনেতা চলছে নাটক বিশ্বময় নাটকের তিনটি ক্লাস শিশু যুবক বৃদ্ধ বয়স তিন পর্বে হয় নাটকের শেষ অমান্য করিলে প্রভুর নির্দেশ তার অভিনয় কলঙ্কময় ना जेने एई नाटकेर रोल अभिनये महंतेर भूल चित्र बटे हईलाम बातुल भूल महाभूल समदय आमादेर झिटकार देवान शाह आब्दुर रशीद चिश्ती तिनी गान लिखेछे सेजे छजे साज करिबे से काज नईले पाबे लाज विचारेर समय ताजके आपनादेर सकलेर काछे उभय शिल्पीर जन्य दोआ चाई आमरा जेनो साजा ভক্ত আর সাজা গুরু না হই প্রকৃত যেই গুরু প্রকৃত যেই ভক্ত ভক্তের কি করণীয় গুরুর দরবারে গেলে গুরুর দরবারটা হলো আদবের জায়গা সেখানে বেয়াদবের কোনো স্থান নাই আদবে তেশক জাগে মহব্বতের বাজারে বেয়াদবি কেউ কইরো না ওলি আল্লাহর দরবারে আমার বাদশা চান্দে দরবারে তাই দরদি আমাকে যেহেতু ভক্তের ভাগে দেওয়া হয়েছে শিষ্য না ভক্তের প্রশ্নটা একটু আলাদা হয় তাই না শিষ্যের প্রশ্নটা হয়তো শিশুর মতো অবুজের মতো অজ্ঞানীর মতো হতে পারে জ্ঞান চৈতন্য ফুটানোর জন্য দয়াল চেষ্টা করবে তাই ভক্তের ভাগে যেহেতু আছে এখানে ধরো দিন আপনারা মুড়ি ধইছেন কারাকার একটু হাত দেখাইবেন দয়া করে কষ্ট করে আলহামদুলিল্লাহ হা হা দেখা গেল বেশি সংখ্যক মানুষ এখানে মুড়িদ হয় নাই কেন হয় নাই এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে তারা এই সমাজে বিভিন্ন ফেতনা বিভিন্ন ফ্যাসাদ বিভিন্ন ভাবে মানুষের মগজ ধোলাই করে তারা বলে পিতামাতার চাইতে বড় কোনো পীর নাই কথা ঠিক বলে পিতা গুরু মাতা গুরু তারা গুরু ঠিক কিন্তু পিতা কেমন গুরু মাতা কেমন গুরু এই পিতা মাতাকে চেনার জন্য একজন ওলি আল্লাহ একজন সৎগুরুকে ধরতে হবে যদি তারা এটা বলে না আমাদের মা বোন এখানে অনেকেই আসছে মা বোনদেরকে বলে এই মহিলারা তোমরা থাকবা পর্দা পুশিদার মধ্যে তোমরা কে লেগা ফকির গো দরবারে যাইবা ওলি আল্লাহর দরবারে যাইবা ওলি আল্লাহর দরবারে যাইবা তোমাগো কিছু কওয়া দরকার এখন মায়েরা কয় আমরা যে ওলি আল্লাহর দরবারে যাই আমরা তো মুরিদ হইছি আমরা তো পীর ধরছি এখন মহিলাগো ধমক দিয়ে কয় এই তোমরা জানো সবচাইতে বড় পীর একটা স্ত্রীর কাছে হইল তার স্বামী আমি শুইনা মাথা খাই যাই আর আমরা যারা মুরিদ হইছি আমরা দয়াল রে ডাকি কি কইয়া বাবা 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 কই না নাকি ভাই কই দয়াল রে বাবা কই তাহলে স্বামীর কাছে স্ত্রীর কাছে যদি স্বামী সবচেয়ে বড় পীর হয় একটা বেজাল লেগে যায় না বিরাট একটা বেজাল লেগে যায় তারা বলে পীর ধরার দরকার নাই এই যে মহিলারা মুরিদ হয় এর কোনো বিধান কি আছে
পুরুষের মুরিদ হইতে হবে এর কি কোনো বিধান আছে মুরিদ হইলে কি হয় না হইলে কি হয় যারা মুরিদ না হইয়া মইরা গেল তার অবস্থাটা কি আর যারা মুরিদ হইল তারা তো একটা জায়গা পাইবে এই মৌখিক আলোচনাগুলো দয়ালের চরণে আবার রইল দয়াল কেন ধরবে কুরআন শরীফে হাদিস শরীফের মধ্যে আসছে আসসালাতুল মিরাজুল মুমিনিন সালাতের মাধ্যমে বান্দার মিরাজ আল্লাহর সাথে হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি পিতা মাতার সেবা মনোযোগ সহকারে করতে পারে পিতা মাতা যদি সন্তানকে দোয়া করে আল্লাহ পিতা মাতার দোয়ায় সন্তানকে বিনা হিসেবে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ প্রবেশ করে তাহলে দেখা গেল পিতা মাতার সেবা করলে খুশি হইলে খুশি করলে জান্নাত পাওয়া যায় সালাতের মধ্যে দিয়ে আল্লাহ পাওয়া যায় আল্লাহ পাইলে জান্নাত পাইলে একটা মানুষের আর কোনো অভাব থাকে না তারপরও যে একজন গুরু ধরতে হবে কারণটা কি এটা আমার জন্য না আমি তো ভক্ত হয়েই গেছি কিন্তু যারা পীর ধরে নাই তাদের জন্য এই কথাগুলো দয়ালের চরণে আমার রইল আর দয়ালের কাছে যারা মুরিদ হইছেন তাগরকে দেখবেন দয়াল ডাক দিয়া কয় বাবা যা ওযু কইরা আসো কয় না ওযুর অর্থ পাক সাফ হওয়া পবিত্র হওয়া তাহলে কতটুকু পবিত্র হইছে এইটাও কিন্তু জানি না এটা দয়ালি ঠিক জানে তারপরে বলল বাবা আমার সামনাসামনি আসো সামনাসামনি আইসা নামাজের কায়দায় দাল আসনে বসো বৈশা আমি আগে আগে যা বলবো তুমিও পিছে পিছে তাই বলবা আমার মুর্শিদ বিসমিল্লাহ বইলা আরম্ভ করলো তওবা পড়াইলো কালেমা পড়াইলো পড়ানোর পরে এক পর্যায়ে বলল আজ হইতে তুমি আমার ভক্ত আমি তোমার গুরু এখন বিষয়টা হলো আমার একটা খটকা লেগে গেছে একটা পেস্ট লেগে গেছে সেটা হলো আগে আগে বিসমিল্লাহ বইলা শুরু করলো এলো আমার বাদশা চান পিছে পিছে পাঠ করলো ভক্ত এক পর্যায়ে বলল তুমি আমার ভক্ত আমি তোমার গুরু কিন্তু এইখানে সমস্যাটা হইল আগে পড়লো দয়াল পরে পড়লা আমি এখানে আমি দয়ালের কাছে মুরিদ হইছি না দয়াল আমার কাছে মুরিদ হইছে আরে বাবা এই বিষয়টা একটু বোঝার দরকার আছে না বাবা যেহেতু কালেমা কালেমা পড়লো কুফর না পড়লো কাফের তাহলে কালেমা পড়লেও কুফর না পড়লেও কাফের আমরা কাফেরও হইতে চাই না কুফরের মধ্যেও যাইতে চাই না আমরা কালেমা সম্বন্ধে একটু বুঝতে জানতে চাই যেহেতু আজকে ভালো একজন জ্ঞানী এবং গুণী শিল্পী পেয়েছি তাহলে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নিব আপনারা আছেন সাথে আলহামদুলিল্লাহ তাহলে গানটি হবে জিটকা সুফিকুল সম্রাট দেওয়ান শাহ আব্দুর রশিদ চিস্তির একটি গান দিয়ে আমি আমার গুরু শিষ্যের পালাটা শুরু করব আমিও ভুল ত্রুটির ঊর্ধ্বে না আমাকে সন্তান মনে করে ছোট ভাই মনে করে ভুলগুলো ক্ষমা করবেন গুরুর চরণে একটি ভক্তি দিয়ে আমার পালাটা আমি শুরু করব সকলকে উভয় শিল্পীর জন্য দোয়া করার জন্য বিনয় সাথে অনুরোধ জানাচ্ছি দয়াল রে আমার সারিন্দাটা নাই ও দয়াল রে আমার কোরআন মতে জানিতে চাই চার কালেমা ভেদের কথা চার কালেমা ভেদের কথা বুঝ
बुझाओ गुरु दया मय काले मय तो बिना सजदाय साला तादाय करे छिलो आमार साई दया मय बिना सजदाय गुनागार हाये केमन कथा जानीते चाई कलेमा पढ़ले ना कि गुनागार कलेमा पढ़ले ना कि गुनागार हाये केमन कथा जानीते चाई अरे कलेमा चुत्तो सज अरे कलेमा चुत्तो राम दे जानते जाय हर काले मार भेदे कथा कर काले मार भेदे भेदे कथा मुझा गुरु दया मो दया लारा कथा बोलो मोरे ए जगते रोजा हराम कारू परे आरा कथा बोले करे रोजा हराम कारू परे 90,000 कलम जारी ओ 90,000 कलम जारी अल्लाह करलो 90,000 कलम जारी मौलार जात नाम एकटी আছে কোথায় গানের কথাগুলো বোঝা যায় 90,000 কালাম জারি মাওলার জাত নাম একটি আছে কোথায় তোর কালে মার তোর তো শেরদা তোর কালে মার তোর তো শেরদা কোরআন মতে জানতে হয় তোর কালে মার ভেদের কথা তোর কালে মার ভেদের जवान रशीद विनय करे कय अमर नबी मुरीद होइलो कोन काले माय देवान रशीद विनय करे कय चरण तले सहासाफर चरण तले सहासाफर चरण तले जन अंतिम जाएगा पाए चल काले मार तो शेरदा चल काले मार तो शेरदा तो रन मते जानते हो चल काले मार भेदेर कथा चल काले मार भेदेर कथा बुझाओ गुरु दया मोर महाजनी गानेर भावामार शेष होइया गेलो गानेर मध्ये अनेकगुलो प्रश्न रइया गेलो आपनारा आछेन जारा ज्ञानी आशेकान सुंदर भावे बैशा बैशा सुनछेन बाउल गान भात खाइले हय पेटेर क्षुधा निवारण आपनादेर जानाइ किन्तु आशेक जारा भावुक जारा प्रेमिक जारा गुरुधरा मानुष जारा तादेर गान सुनले हय आत्मार क्षुधा निवारण मानिक देवान बोले जाय
এই গানের মধ্যে কিছু কথা দয়ালের কাছে আমার আবেদন রইয়া যায়, আশা করি বুঝাইবে দাঁড়াইয়া নিশ্চয়। দয়ালের কাছে কোনো প্রশ্ন করা যায় না, প্রশ্ন কিন্তু আমি বাজান একটাও করলাম না। দয়ালের চরণে একটু নিবেদন জানাই, আশা করি বুঝাইবে দয়া মায়া করে আমরা শুনবো পরাণ ভরে আপনাদের জানাই। গানটির মধ্যে বললেন বিনা সেজদায় নামাজ আদায় করলেন আমার সাই দয়াময়, আমরা দি সেজদা করতে করতে কপালের মধ্যে দাগ ফালাইয়া দিই দেই না, যেন মানুষে কয় আলাই পাক্কা নামাজি। নামাজি সমাজের বুকে এমন সমস্যা বাবা, আল্লাহ পাক যাকে নূর বলে ঘোষণা করেছে সেই নূরের নবী, যে নবীকে আল্লাহ সৃষ্টি করেছে তার এশক ভরে মহব্বত দিয়ে, সেই আল্লাহর নূরে নবীর নূরে নবীর নূরে কুলকায়নাত সৃষ্টি করেছে। বর্তমান আমাদের এক শ্রেণীর মানুষ তারা মুসলমান, বাবা মুসলমান বলতে নিজের এখন বড় লজ্জা হয় যে কেন তারা এই রকম ফেতনা ফেসাদ সমাজের মধ্যে ছড়াইতেছে। তারা বলে আমার নবী আপনার নবী সাধারণ মাটির মানুষ, তাদের উদ্দেশ্যে একবার জোরে বলি নাউজুবিল্লাহ, আল্লাহর নবী কখনো মাটির মানুষ হইতে পারে না। তারা এই বইলা খান্ত হয় না, তারা বলে নবীর নামে দরুদ পড়া যাবে না, নবীর নামে ক্যাম করা যাবে না, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, ঈদে গাদির পালন করা যাবে না, এগুলা তো সারেন। বর্তমান বেলায়েতি যুগ, এই বেলায়েতি যুগে এসে ওলি আল্লাহদের কাছে বেলায়েতের ভাতটা, এই ওলি আল্লাহরা নাকি বেদাত শেরেক, এদের দরবারে যাওয়া নাকি গুনাহ, এদেরকে সেজদা এদেরকে সেবা সাধন করা, কয় মাজারে যাওয়া যাবে না, মাজারে আগরবাতি মোমবাতি জ্বালানো যাবে না, মাজারে মানত করা যাবে না, মাজারে ওরস করা যাবে না, মাজারে সিন্নি করা যাবে না, মাজারে গিলাপ করা পরানো যাবে না, এবং ওলি আল্লাহর কাছে মুরিদ হইল শেরেক। আপনার এলাকায় এই শ্রেণীর মানুষ আছে কিনা জানি না, কিন্তু আমাগো এলাকায় আছে। আমি বলি যারা এগুলোর বিপক্ষে, এই যে যেই কথাগুলো বললাম এগুলোর বিপক্ষে যারা আছে তাদের দলে কি আপনারা দুই একজন যাইবেন? গেলে একটু হাত দেখান, মনে হয় না। কারণ বাবা একটু হিসাব করা দরকার, আমি দুই একটা কথা বলতেছি আপনার বিরক্ত হইতেছেন না তো, হিসাব করা দরকার। মাওলা হোসাইন তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, তার শূন্য ছিল মাত্র 62 জন। তিনি কি মুমিনদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার মাওলা হোসাইন, তার সাথে 62 জন ছিল। আর এজিদ তিনিও কিন্তু মুসলমান নাকি হিন্দু? মুসলমান। এজিদের শূন্য ছিল 22,000, তার মধ্যে মাওলা হোসাইনের শূন্য 62 জন শূন্য, এজিদের 3,000 শূন্যকে নরকে পাঠাইতে তারা সামর্থ্যবান হয়েছিল। কিন্তু আরো কিন্তু এজিদের 19,000 শূন্য রয়ে গেছিল এজিদ পন্থী নাকি, তাকে পয় পোলাবেন বাড়ছে না, এখন মনে হয় 19 কোটি না, তার চাইতেও বেশি ছাড়াইছে। তা আমি বলবো যারা এজিদি মুসলমান, যারা লামা জাহাফি, যারা ইহুদি দালালদের চক্রে পড়ে নিজের নবীকে তরানেওয়ালা কান্ডারিকে ভুলে যারা দুনিয়াদারির মোহের মধ্যে পড়লো, ওরা আল্লাহর শত্রু, নবীর শত্রু, ধর্মের শত্রু, ওলি আল্লাহর শত্রু। খবরদার ওদের কাছেও কখনো ফিরবেন না। এটা আমার অনুরোধ রইল আপনাদের সন্তান হিসেবে, রাত করে মাইক দিয়ে কইতেছি, যদি ওই শ্রেণীর দু একজন সিবা সাবার মধ্যে বইয়া থাকেন তাহলে আপনি আইসা আপনি যেই কোরআনটা পড়েন ওইটাই নিয়ে আসবেন, আপনি যেই হাদিস পড়েন ওইটাই নিয়ে আসবেন, ওইখান থেকেই দেখানোর চেষ্টা করব যা বলেছি এগুলো সঠিক। আর যদি দেখাইতে না পারি গান বাজনা বাদ দিয়ে অন্য কোনো কারবার করে খাবো। আর যদি বলেন না রাম সুলকানার, যদি বলেন না বয়াতির, এরকম বই লিখে
আমি বলবো আপনার চরিত্রের মধ্যে সমস্যা আছে, আমি বলবো। আর আপনি গালাগালি করে পবিত্র মুখটাকে নষ্ট কইরেন না। এটা বিনয়ের সাথে অনুরোধ রইল। এই পর্যন্তই প্রথম আসরের কথাবার্তা আমার দয়ালের চরণে রইল। আশা করি দয়াল গানটির কথাগুলো একটু লক্ষ্য করে জবাব দিবে। যে প্রথম কথা, বিনা সাজদায় নামাজ আদায় করলেন আমার সাই দয়াময়, কালেমা পড়লে নাকি গুনাগার হয়, এ কেমন কথা জানিতে চাই। রোজা হারাম করছে আল্লাহ কার উপরে, কার উপরে হারাম? 90,000 কালাম জারি মাওলার একটি জাত নাম আছে, এই জাত নামটা মাওলার কোথায়, এই নামটা কি? তারপরে আসলো দেওয়ান রশিদ কয় বিনয় করে, নবী মুরিদ হয় কোন কালেমা পড়ে? বাবা আমরা মুরিদ হই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, এই কালেমা পড়ে নাকি? কিন্তু নবী তো এই কালেমা পড়ে মুরিদ হইতে পারে না, কারণ নবী যদি এই কালেমা পড়ে মুরিদ হয় তাহলে এই কালেমায় বোঝা যায় আরো একজন রাসূল আছে, তাই না? তাহলে এই কালেমা পড়ে নবী মুরিদ হইতে পারে না। নবী কোন কালেমায় মুরিদ হইছে এটা আমিও জানি না, আমি হলো অজ্ঞানী, আমার দয়াল হইল জ্ঞানী। আমার দয়ালের কাছ থেকে কথাগুলো আজকে আমরা জানবো। দয়াল যদি কৃপা করে বলে, আর যদি না বলে এই কথা নিয়ে পরবর্তীতে স্টেজে আমার কোনো আফিল থাকবে না। কোরআন মতে জানিতে চাই। এ বাবারা তোমরা একটু সরো, ওই দিক থেকে সরো, মায়েরা দেখতে পারে না। আপনাকে কষ্ট দেই মাঝে মাঝে, আর একটু কষ্ট দিতে চাই। এখানে আমরা যারা আসছি একটু জবাব করবেন আমাকে, প্রত্যেকেরই একজন করে মনের মানুষ আছে, আছে কিনা? আছে। হইতে পারে আমার মতো যুবক ছেলের মনের মানুষ কোনো সুন্দরী মেয়ে মানুষ, আবার এক শ্রেণীর মানুষ আছে তাদের মনের মানুষ হলো যার যার ঘরের বাবা এবং মা। আর এক শ্রেণীর মানুষ আসছে হাদিসের মধ্যে আসছে, মতু কেবলা আন্তা মউত, মরার আগে একবার জিন্দা মরা মুর্শিদের কদমে, ওলি আল্লাহর কদমে গিয়ে মরো। যারা মুরিদ হইল মরার আগে মরলো, তাদের মনের মানুষ হলো যার যার দয়াল, যার যার মুর্শিদ। আর পৃথিবীতে ওলি আউলিয়া গাউস কুতুব নবী রাসুল পয়গাম্বর যারা আছে সকলের মনের মানুষ হলো একজন, সে কে? সে আমার আল্লাহ। মুরব্বীরা বলে যার সাথে যার ভাব তার একটু দেখলেই অনেক লাভ। আমার হাসান চিস্তির ভাব হইল আমার বাদশা চাঁদের সাথে, বাদশা চাঁদ যতক্ষণ কাছে থাকে ততক্ষণই ভালো লাগে, আর দয়াল কাছে না থাকলে ভালো লাগে না। সেখান থেকে এই গানটি আমার থাকবে। মুর্শিদের বাদশা চান্দের পীড়িতের মরা আর যাই
শুই নাকি করবি তোরা হাসান জান বাদশা চাঁদের পীরিদের মরা আমারে কি ঝুলাগে না ভাড়া হাজার চাল তুমি ছাড়া আর কি ঝুলা গো ভালো বাদশা চাল তুমি ছাড়া আমি দয়ালের পীরিদের মরা তোর যাই নাকি করবি তোরা রে শুই নাকি করবি তোরা আমি দয়ালের পীরিতে মরা বাজান আমি ওই রূপ যখন দেখলাম নয়নে দিবাদেশী তোমার ওই রূপ ভাসে নয়নে দয়াল আমি ওই রূপ যখন ভাসে নয়নে আমি কেমন ছিলাম কেমন হইলাম তোমার পীরিতে পইলা ছিলাম কেমন হইলাম তোমার পীরিতে পইলা আমি কেমন ছিলাম কেমন হইলাম কেমন ছিলাম কেমন হইলাম তোমার পীরিতে পইলা আমি দয়াল আমি মুর্শিদের বাদশা চাঁদের পীরিতে মরা আর যাই নাকি করবি তোরা রে শুই নাকি করবি তোরা আমি বৈরা বরির পীরিতে মরা আমার আর কিছু লাগে না ভালো দয়াল চল তুমি ছাড়া আর কিছু লাগে না ভালো বলছি চল তুমি ছাড়া আমি দয়ালের পীরিতে মরা যাই নাকি করবি তোরা রে শুই নাকি করবি তোরা আমি দয়ালের পীরিতে মরা দয়াল গো কি যেন কি করলো আমারে দিবাদিসি তোমার ওই রূপ ভাসে নয়নে দয়াল কি যেন কি করলো আমারে ভাসে নয়নে আমি তোমার প্রেমে পাগল হইলাম হইলাম সর্বহারা তোমার প্রেমে পাগল হইলাম হইলাম সর্বহারা হাসান জান আমি বাদশা জানের প্রেমে পাগল হইলাম আমার দয়াল প্রেমে পাগল হইলাম তোমার প্রেমে পাগল হইলাম হইলাম সর্বহারা আমি দয়াল আমি মুর্শিদের বাদশা চাঁদের পীরিতের মরা আর যাই নাকি করবি তোরা রে শুই নাকি করবি তোরা আমি বিউটি চাঁদের পীরিতের মরা আমার আর কিছু লাগে না ভালো দয়াল চল তুমি ছাড়া আর কিছু লাগে না ভালো দয়াল চল তুমি ছাড়া আমি দয়ালের পীরিতের মরা দরদি আমি পইরা তোমার ওই পীরিতের ফাঁদে তিব্বত বাজার কুলনা চিনি কলঙ্কিনি হইলাম জগতে আমি পইরা তোমার পীরিতের ফাঁদে আমার হাসান চান প্রত্যেক বছর লাখ লাখ টাকা খরচ করে শুধু দয়ালের নামে একটু পূজা করে দয়ালের নামে একটু সেবার আয়োজন করে আমার হাসান চানকে যে সবাই সমাজের বুকে ভালো বলে তা কিন্তু না এক শ্রেণীর মানুষ বলে কি বন্নামি শুরু করছে এই কুল কলঙ্ক লোক লজ্জা সমগ্র কিছু উপেক্ষা করেও একজন ভক্ত তার মুর্শিদকে ভালোবাসে বিনিময়ে কিছু চায় না মুর্শিদের একটু দয়া ছাড়া
রাত্র একটু বেশি হয়েছে এক মায়ের সাথে গান আমরা সিগারেট খাই সিগারেট খাইলে দেখা যায় সিগারেট নিজে পুইরা অন্যকে সাদদান করে আমি তো বাবা ভক্তের অভিনয় করতেছি আমিও চাই যেন আমার দয়ালের প্রেমে আমার ভিতরটা পুরাইয়া আমার এই কাঁচে কাঁচা মাটির ঘরটাকে পুরাইয়া যেন দয়ালের প্রেমে খাঁটি করতে পারে বাবা মেয়েরা কখনো আউলিয়া হইতে পারে না মেয়েরা হলে হতে পারে আম্বিয়া কিন্তু মেয়েদের মধ্যে একজন আউলিয়া ছিল নাম ছিল তার তাপসী রাবিয়া বশ্রী যে রাবিয়া বশ্রীর সাফায়েতে 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে এই তাপসী রাবিয়া যখন রাত্র গভীর হইত চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যাইতো বলতো আগুন আগুন এটা কখন তাপসী রাবিয়ার মুর্শিদ ছিল দয়াল হাসান বশ্রী এই হাসান বশ্রীর কাছে মুরিদ হওয়ার পরে অনেক বছর পরে আজকে যেমন আমার বাদশাচা নেই হোকালে নাই পরকালে পাড়ি জমিয়েছে তার বন্ধুর দেশে ভক্তের কাছে গুরু কখনো মরে না তবুও চর্ম চোখের আড়ালে চলে যায় শুধু তাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে থাকে পাগল হয়ে থাকে একটা বার যদি আমার বাদশা চান রে আর একটা নজর দেখতে পারতাম তেমনি হাসান বশ্রী যখন বিয়োগ হয়ে গেল পাগল হয়ে গেল রাবিয়া বশ্রী কতক্ষণ পর পরেই ঘর থেকে বের হয়ে যায় রাত্র যখন গভীর হইত ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে যাইতো আগুন 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 আমার বন্ধু প্রেমের আগুন লাইগা আমার হাসান বশ্রী প্রেমের আগুন লাইগা আমার ভিতরটা পুরা ছাই হয়ে যাইতেছে তোমরা কে কোথায় আছো আমার আগুনটা একটু নিভায় দিয়া যাইবা কেউ কোনো কথা বলে না রাত্রের গভীরে যখন আগুনের শব্দ মানুষ শুনেছে তখন ঘুম ভেঙে গেছে কেউ বালতি ভরে পানি কেউ কলসি ভরে পানি একজন আরেকজনের কাছে জিজ্ঞেস করে কিরে ভাই কার বাড়িতে কোথায় আগুন লাগছে একটু দেখায় দে তোর বাড়িতে কয় না আগুনের কথা কে বলল সবাই দেখে একটা পাগলি আসতেছে একটা পাগলি আসতেছে পাগলিকে বলতেছে এই পাগলনি এই মাঝে মাঝে তুই আমাদের ঘুম নষ্ট করস আজকে দেখায় দিয়া যাবো কার বাড়িতে কোথায় আগুন লাগছে এটা দেখায় দিতে হবে রাবিয়া বলতেছে ভাই তোমরা কি ভাবছো পৃথিবীর কোন বাড়ি ঘরের মধ্যে আগুন লাগছে না ভাই পৃথিবীর কারো বাড়ি ঘরের মধ্যে আগুন লাগে না আমার মাওলার দেওয়া এই দেহ বাড়িটার মধ্যে আবার আগুন লাগছে আমি যে আগুনের তৃতাপ এই আগুনের জ্বালা সহ্য করতে পারি না ভাই এলাকাবাসী বলে ভণ্ডামি করার জায়গা পাস না না তাপিসরে আবিয়া বলতেছে ও মাওলা ও আসান বশ্রী তোমাকে ভালোবাসলে একজন ওলি আল্লাহকে ভালোবাসলে সমাজের বুকে পরীক্ষা দিতে হয় না সমাজের মানুষ আমার পরীক্ষা চাইতেছে আমি কিভাবে পরীক্ষা দিব তোমরা আগুন দেখতে চাও যাও একটা প্লেট নিয়ে আসো একটা ছুরি নিয়ে আসো মানুষ কাটলে বের হয় কি বাবা রক্ত রাবিয়া বশ্রী তার দয়ালের নামটি স্মরণ করে শরীরটা কাটতে লাগলো যেখানে বের হবে রক্ত সেখানে বের হইতেছে দয়াল দিন বন্ধু প্রেমের পোড়া ছাই ওই প্লেটের মধ্যে পড়ে যখন জমা হয়েছে এলাকাবাসী দেখতে সে রাবিয়ার শরীর থেকে পুরা ছাই বের হয়েছে রাবিয়া বলে ও ভাই আমি যে আবার দয়াল চাঁদের প্রেমে আমি যে আবার বাদশা চাঁদের প্রেমে আমার আমিত্বকে কবে বিলীন করে দিয়েছি দয়াল রে
তুমি বিনে ধরতি কেউ নাই দয়াল রে ওরে দরদ তুই বিনে দরদি আমার না আমার কেহ নাই কেহ নাই রে দয়া ওরে দরদ তুই বিনে গঙ্গালে কেহ আমি দয়ালের পিড়ি তের মরা আর যাই না কি করবি তোরা রে শুই না কি করবি তোরা হাসান চান বাদশা চান্দের পিড়ি তের মরা আমার আর কি লাগে না ভালা দয়াল জান তুমি ছাড়া চন্দ্রের পীড়িতের মরা আর তাই নাকি করবি তারে শুই নাকি করবি তারা আমি বাজা মইনুল বাবা পরশ জান আমার রজব চন্দ্রের পীড়িতের মরা আর যাই নাকি করবি তারে শুই নাকি করবি আমার ভান্ডারি বাবা পিড়িতের মরা